সুন্দর গরু, এটা রোজ কত এত বড়, পা গুলো কি লম্বা লম্বা, পায়ের মধ্যে কত মাংস, মাংস এটা খেতে অনেক মজা হবে। ওরা গরু কিনছে, আমরা তো গরু কিনে নয়। আম্মু আমরা কবে গরু কিনবো? ওদের আমার বন্ধুর আম্মু গরু কিনছে দেখো না, আমরা আর পরে কিনবো বাবু। কেন ওরা আমার বন্ধুর আম্মু কিনছে না, আমরা কেন কিনবো না? ওরা কিনলে কিনছে, আমরা পরে কিনবো। ওরা আমার প্রতিদিন বলে আমরা গরু কিনছি গরু কিনছি, এভাবে বাবা আমাকে বলে। আম্মু বলো না আমরা কবে গরু কিনবো? পরে আব্বু। না না, ওরা যেহেতু 5 লাখ টাকা দিয়ে কিনেছে, আমরা 6 লাখ টাকা দিয়ে কিনবো। এটা তো ঠিক না, আরেকজনের সাথে তো কোনো এগুলো নিয়ে কম্পেয়ার করতে হয় না। ওরা তো বল আমরা 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, নেক্সট বার আরো কিনবো বেশি দাম দিয়ে। আমরা 6 লাখ টাকা দিয়ে কিনলে ওদের থেকে আগে থাকবো, 1 লাখ টাকার আগে থাকবো। না বাবা, কোরবানি কোনো কম্পিটিশন না, এটা হচ্ছে এমনি। আর শুনো, আমি কিন্তু ওদের থেকে খোঁজ নিয়ে আসছি। ওরা কিন্তু গরু কিনে নেয় জানো, ওরা কি করেছে জানো, শুনলে তুমি অবাক হবা। ওরা অনলাইন থেকে গরুর ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে বেড়ায় আর সবাইকে দেখায় যে আমরা 1 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। হায় হায়, ওরা কি কি বলে এগুলো তুমি? ওরা এই ছবিটা অন্যের গরু না? না না, আমি ওই যে অন্যজন থেকে শুনছি ওরা এমনই বলতেছে। আর তোমার, শুধু তোমাকে না, আরো অনেককে বলছে যে আমরা 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি, আমরা ফেসবুকে পোস্ট করছি এগুলা। তাই তো বলে আমার বন্ধুকে যখন বলি গরুটা কোথায় গরুটা কোথায়, ওরা আমাকে বলে নাকি গরুটা নিয়ে হাটে ওরা পরে নিয়ে আসবে, আমাকে এটা বলে। তাই বুঝেছি গরু তো কিনি না, গরু আনবে কিভাবে? হ্যাঁ এরকম, এটা এগুলো কিন্তু আসলে ঠিক না আব্বু। আর আমরা 6 লাখ দিয়ে কিনবো এটা তো ঠিক না। আমরা হচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আমরা ওটুকু দিয়ে কিনবো। আর গরু কেনার ব্যাপারে এটা মানে কাউকে দেখানো এগুলো কিন্তু একদম অনুচিত, বুঝছো আব্বু? আচ্ছা মামি, বুঝতে পেরেছি। সো গাইস, আমার এবং আমার আম্মুর কথা শুনে আপনারা কি বুঝেছেন? কথাটা হলো কোরবানি কাউকে দেখানোর জন্য না, কোরবানি কাউকে লোভ দেখানোর জন্য না, কোরবানি হলো আল্লাহকে খুশি করানোর জন্য। অনেক মানুষের যাদের যত বাজেট তারা তত যে গরু কিনে আনবে। বা এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। বা